আর আমার একটা নিয়ামত জীবনের একটা শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি অনেক আগে, এরপর দ্বিতীয় নিয়ামত এইটা ভাঙবো না ওইটা ভেঙে দেই। সাতাশ আঠাশ বছর আগে ওনাদের দুই ভাইকে আমি গোসল করার জন্য স্বপ্নে রেখেছিলাম, যেই দুই ভাইয়ের স্মরণে আজকে মাহফিল হচ্ছে, ওনাদের দুই ভাইকে আমি গোসল করতে দেখেছি। আষ্ট সমন তার ছিঁড়েটাও আসছে, আশিমন তো এটা মশহুর, আশিমন যে আশিমন এটা একেবারে জমহুর ওলামাদের মত, ম্যাক্সিমাম ওলামাদের অভিমত, দরজাটা ছিল আশিমন। সুবহানাল্লাহ, খোয়া যায় না, আশিমন দরজা। সেই আশিমন দরজা আলী রাদিয়াল্লাহু তাআলা উঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য, চতুর্থ দিন কাজ না পেয়ে টাকা ছাড়াই বাসায় আসলেন, চেহারা মোবারকটা অনেক বিষণ্ণ চেহারা, মা ফাতেমা সুন্দর করে হাসি দিয়ে বরণ করে বললেন, হাসান হুসেইনের বাবা আপনি বেজার কেন, আপনি বেজার কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা গত তিন দিন চুলায় আগুন জ্বলে নাই, গত তিন দিন চুলায় আগুন জ্বলে নাই, আজকে আমি মনে করেছিলাম আজকে কাজ করে আমি খানা পানা নিয়ে আসবো, কিনে নিয়ে আসবো, আজকে তোমাদের মুখে হাসি ফোটাবো, কিন্তু আজকেও আমার কপালে কাজ জুটে নাই, হাতে কাজ জুটে নাই। মা ফাতেমাকে বললেন, ফাতেমা তিন দিন চার দিন যাবত খানা নাই, কিন্তু তুমি হাসছো কেন? এই জন্যই হাসান হুসাইনের মা, এই জন্যই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নূরানি জবাব মুবারক দিয়ে তোমার ব্যাপারে জানিয়েছেন তুমি খাইরুন নিসা, এই জন্যই মনে হয় আল্লাহ তোমাকে খাইরুন নিসা বলেছেন, নবীজি তোমাকে খাইরুন নিসা বলেছেন, চার দিন ঘরে খানা নাই তাও তোমার মুখে হাসি। সুবহানাল্লাহ, আম্মা জান্নাত যারা আলোচনা শুনছেন খেয়াল করুন মা ফাতেমার জীবনী। অজস্র হুজুর একটা কিতাব লিখেছেন ফাতেমা বিনতে বতুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদের ব্যাপারে তিনি বললেন, এমন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার হুজরা মোবারকে গেলেন, মা ফাতেমাকে ডাক দিলেন, মা ফাতেমা বললেন, আব্বা আপনার সামনে আমি পড়ে আসবো এমন কোনো কাপড় আমার ঘরে নাই। অথচ তার বাবা ইন্নামা নাকসিমু মাল্লাহু ইউতি, নবী বললেন সব কিছু আল্লাহ দেয় কিন্তু আমি বন্টন করি। নবীজি বন্টন করেন, যেই নবীজি মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, হে আমার মা ফাতেমা, আলা তারদিনা, আম্মু তুমি কি সন্তুষ্ট হবে না? কেন বাবা? এই মাত্র জিব্রাইল জানিয়ে গেল আল্লাহর তরফ থেকে, কি আন্তাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, যত মহিলা জান্নাতি হয়েছে, যত মহিলা কিয়ামত পর্যন্ত জান্নাতি হবে, তুমি আম্মা সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী। এই জন্য এই এই মাসে, এই মাসে মা ফাতেমা হাসান হোসেনকে নিয়ে আমি দুইটা নাত শরীফ লিখেছি, দুই। আর আমার একটা নিয়ামত জীবনের একটা শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি অনেক আগে, এরপর দ্বিতীয় নিয়ামত এইটা ভাঙবো না ওইটা ভেঙে দেই। সাতাশ আঠাশ বছর আগে ওনাদের দুই ভাইকে আমি গোসল করার জন্য স্বপ্নে রেখেছিলাম, যেই দুই ভাইয়ের স্মরণে আজকে মাহফিল হচ্ছে, ওনাদের দুই ভাইকে আমি গোসল করতে দেখেছি। আর আমি বড় মহব্বত করে এই মহরম মাসে মা ফাতেমাকে নিয়ে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা দুইজনকে নিয়ে আমি দুইটা গজল লিখেছি। আমি বলবো আপনাদের কি আমার বড় দুঃখ লাগে, আব্দুল কাদের জিলানিকে চিনেন কিনা, কথা বলেন, নাম জানেন, নাম শুনছেন কিনা বলুন, আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু হাসানও না হুসাইনও না, হাসানি আর হুসানি, কথা পায় না, কথা পায় না, হাসানি হুসাইনি বংশে তিনি হোটেলের কারিগর, হোটেলের কারিগর, ডিম ভাজবে আব্দুল কাদের জিলানি হাসানও না হুসাইনও না, ওনার বাবা আর মা হাসানি আর হুসাইনি বংশে জন্মগ্রহণ করেছে আব্দুল কাদের জিলানি।
তিনি ডাক দিলেন, মনে মনে বললেন, আল্লাহ এই ডিম যদি ভাজা না হয়, ডিম থেকে যদি বাচ্চা বের হতো কত সুন্দর হতো, সেটা যদি মেয়ে বাচ্চা হতো মুরগির, তাহলে সেই মেয়ে বাচ্চাটা ডিম দিত, ওই ডিম থেকে যদি আরো অনেকগুলি মেয়ে বাচ্চা হতো আরো কত ডিম হতো, আরো কত মুরগি হতো। কথাটা মনে চিন্তা করতে দেরি, তাওয়া থেকে ডিম থেকে মুরগির বাচ্চা দৌড় মারতে দেরি হয় নাই। 12 বছর আগে হাসান ও না হোসাইন ও না, আমার দুঃখ এখানে ইমাম হোসেন কে আলু কারবালায় একটাবার কোন ব্যাপারে দোয়া করলেন না কেন? শুধু নানা ভাই কথা মোবারককে সম্মান করে শুধু বলল, আল্লাহ আমাকে ধৈর্য দাও। ইমাম আব্দুল কাদের জিনানি 12 বছর আগে বরযাত্রী সহ সবাই ডুবে গেল, তিনি হাসানি হোসাইনি এই দুই ভাইয়ের বংশে জন্ম, ওনাদের 400-450 বছর পরে যার জন্ম, তিনি বরযাত্রীকে ডাক দিলেন, বরযাত্রী উঠে আসলো। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জনী রাদিয়াল্লাহু তাআলা লোটার মধ্যে আনা সাগরের পানি ঢুকাইলেন, অথচ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত তিরমিজিতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ আমার হাসানকে চিনবা, মাওলানা আশিকি বললে তোমরা হয়তো বুঝবে না, মাওলানা হারুনুর রশিদ বললে তোমরা হয়তো মানবে না, দুরুদ আলী আহলে সুন্নাতের জামাতের সভাপতি বললে মানবে না, মেয়র সাহেব বললে মানবে না, কিন্তু আমি আলী রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি এলেমের শহর আর ওই শহরের দরজা আমার আলী। ওই আলী বলতেছেন সম্ভবত তিরমিজি, তিরমিজিতে বলতেছেন আমার হাসান নবী সাল্লামের কোমর মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত দেখতে যেমন ছিল, আমার হাসানের মাজা মোবারক থেকে কোমর মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত রসুলের মতো ছিল, আর আমার নবী সাল্লামের কোমর মোবারক থেকে পা মোবারক পর্যন্ত হোসেন ছিল, কোমর মোবারক থেকে পা মোবারক পর্যন্ত নবীর মতো। ওরা দুই ভাই একসাথে দাঁড়াইলে দুইজনকে মিলে রসুলের মতো দেখা যাইতো। ওরা দুই ভাই মিলে আমার নূরের নবী, আয়াতুন নবী, জিন্না নবী, রহমাতুলিলা নবীর নুরানি বডি মোবারকের মতো দেখা যায় তো দুইটা ভাই একসাথে দাঁড়াইলে। আমি বড় আশ্চর্য হয়ে যাই, আমানত শাহ রহমাতুল্লাহ আলাই তিনি তো হাসান ও না হোসাইন ও না, কর্ণফুলী নদীর মধ্যে নুরমার রুমাল বিছায়া নৌকা বানাইয়া দিলেন, জমির মালিক মহেশখালী কক্সবাজার গেল, আবার চলে আস, রুমালের নৌকা বানাইলেন আমার দেশের আমানত শাহ, আমার সিলেট ভূমিতে বাবা শাহজালাল, তিনিও হাসান ও না হোসাইন ও না, তিনি জায়নামাজ বিছে সুরমা নদী পার হলেন,